ভারতে সিকিমের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জারি হলো সুনামি সতর্কতা। বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন 11:10। ঠিক সেই সময় জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় 550 কিলোমিটার দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগর লাগোয়া ইজুর তরিসীমা দ্বীপে ভূমিকম্পটা প্রথম অনুভূত হয়। ভূমিকম্পটার উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে ভূকম্পনের মাত্রা ছিল 6.6। আর ভূমিকম্পের পরই দেশটার পূর্ব উপকূলীয় ইজু উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ সুনামি হতে পারে এমন একটা সতর্কতা ইতিমধ্যেই জারি করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির তেমন কোনো খবর পাওয়া যায়নি। সিকিমের বানের প্রতি মুহূর্তের আপডেট এবং বাংলায় তার কি প্রভাব পড়বে সেই সমস্ত আপডেট আপনাদের দিতে থাকবো আমরা, এবং একই সঙ্গে আরও খবরও আপনাদের দেব বাংলার নাম্বার 1 হোয়াটসঅ্যাপ চ্যানেল আজ তক বাংলায়। ফলো করুন আমাদের চ্যানেল, বেশি ট্যাব খুলতে হবে, এক জায়গায় বিভিন্ন নিউজ আপনারা দেখতে থাকুন। জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির সতর্কতায় বলা হয়েছে সুনামির ঢেউয়ের উচ্চতা 1 মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবল ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা 2 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এবং নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাবার পরামর্শ এই মুহূর্তে দেওয়া হয়েছে। এর আগে আপনাদের মনে করিয়ে দিই যে গত জুন মাসেও ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভূমিকম্পের দেশ জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.2। কম্পনের উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর উরাকাওয়ার উপকূলবর্তী অঞ্চল থেকে 140 কিলোমিটার গভীরে। তবে এত বড় ভূমিকম্পের পরেও সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পের আতঙ্কে স্থানীয় মানুষ ঘর ছেড়ে বেরিয়ে আসে। ভারতের সিকিমের কি ভয়াবহ পরিস্থিতি! প্রাকৃতিক বিপর্যয় একের পর এক জায়গা হড়পাবানে তলিয়ে যাচ্ছে, আর এরই মধ্যে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। আমরা জানি যে ইতিমধ্যেই ভূমিকম্প প্রবণ এলাকার জাপান, মাঝে মধ্যেই সেখানে কম্পন অনুভূত হয়, আর আবার সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সময় অনুযায়ী ঘড়িতে তখন 11:10। আর ঠিক সেই সময় জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় 550 কিলোমিটার দূরে দক্ষিণ প্রশান্ত মহাসাগর লাগোয়া ইজুর তরিসীমা দ্বীপে প্রথম ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার গভীরে। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.6। আর ভূমিকম্পের পরেই দেশটির পূর্ব উপকূলীয় ইজু উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়েছে, যদিও এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর তেমনভাবে পাওয়া যায়নি। জাপানের মেটেরিওলজিক্যাল এজেন্সির সতর্কতায় বলা হয়েছে সুনামির ঢেউয়ের উচ্চতা 1 মিটার পর্যন্ত হতে পারে। তবে কেবলমাত্র ইজু দ্বীপ নয়, জাপানের চিবা থেকে শুরু করে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকা এই সুনামি সতর্কতার আওতায় থাকবে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে সুনামির ঢেউয়ের উচ্চতা 2 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। জাপানের পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপ ইজুতে এই সতর্কতাই জারি করা হয়েছে। উপকূলীয় এবং নদীর মোহনা অঞ্চলের লোকজনকে মূল ভূখণ্ডের উঁচু এলাকায় সরে যাবারও পরামর্শ দেওয়া হয়েছে। এর আগে জুন মাসে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভূমিকম্পের দেশ জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.2। উৎপত্তিস্থল ছিল হোক্কাইডোর উরাকাওয়ার উপকূলবর্তী অঞ্চল থেকে 140 কিলোমিটার গভীরে। তবে এত বড় ভূমিকম্পের পরও সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়নি।
এই মুহূর্তে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিন বাংলার নাম্বার ওয়ান নিউজ চ্যানেল আজ তাক বাংলা হোয়াটসঅ্যাপে।